হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার আজকের ভিডিওটা দেখার জন্য আর আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের খুবই জনপ্রিয় আর খুবই সহজলভ্য একটি ম্যাঙ্গো ড্রিঙ্কস আমরা বিভিন্ন নামে পরিচিত যেমন ম্যাঙ্গো ফ্রুটি ম্যাঙ্গো ফ্রুটো বা সেজান ম্যাঙ্গো জুস প্রাণ ম্যাঙ্গো জুস এই ড্রিঙ্কসগুলো কিন্তু আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি আর এই সব ড্রিঙ্কসগুলোই খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর খুব গরমে আর রোজা রেখে ইফতারের টেবিলেও কিন্তু এই জুসটা খুবই মানানসই চলুন তাহলে দেখে নেই দোকান থেকে না কিনে সেম টেস্টে বাড়িতে খুব সহজে আর স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে ফেলা যায় এই ড্রিঙ্কসটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাঁচা আম আর পাকা আম দুই ধরনের আমই ব্যবহার করতে হবে আর পাকা আমের তুলনায় কাঁচা আম অর্ধেকেরও কম লাগবে এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি আর একটা নিয়েছি কাঁচা আম এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিব যখন আপনারা ফ্রুটিটা তৈরি করবেন তখন যদি একই সাথে কাঁচা আম আর পাকা আম না পান তখন কাঁচা আমের পরিবর্তে কিন্তু আপনারা আধা পাকা কাঁচা আমটাও ইউজ করতে পারেন এতে করে টেস্টটা কিন্তু একই আসবে যাই হোক আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর কেটে নেওয়ার পরে কিন্তু পাকা আমের পরিমাণটা হয়েছে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে আর কাঁচা আমটা হয়েছে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণের একটু কম এখন এই আমগুলোকে আমি সেদ্ধ করে নিব এর জন্য একটি হাড়ির মধ্যে আমগুলো প্রথমে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মানে পানি এখন আমগুলো সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি হাড়িটা চুলায় বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি যে আমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম আমার আমগুলো একটু বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তাই এরকম নরম দেখাচ্ছে যাই হোক এই আমগুলো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিব আমটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি এর জন্য অন্য একটি হাড়িতে আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর এই চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আর আম কতটুকু মিষ্টি সেটা বুঝে অবশ্যই চিনিটা ইউজ করতে হবে এখন এই পানির মধ্যে চিনিগুলোকে একটু ঘন ঘন নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিয়ে জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাগুলো টকবক করে ফুটতে শুরু করেছে দেখতে পারছেন এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর এখন এই শিরাগুলোকেও ঠান্ডা করে নিতে হবে যে আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সে আমগুলোকে আমি ঠান্ডা করে নেয়ার পর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি শুধু আমগুলো যদি ব্লেন্ড করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা একটু শিরাটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আমগুলো যাই হোক আমি ব্লেন্ড করে নেয়ার পর সেই শিরাগুলোর মধ্যেই কিন্তু ব্লেন্ড করা আমগুলো দিয়ে মিশিয়ে নিয়েছে এভাবেই এখন এই ড্রিঙ্কসটাকে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এই ছাঁকনিটার মধ্যেই জাস্ট অল্প অল্প করে ড্রিঙ্কসগুলো ঢেলে দিয়ে একটা চামিচ দিয়ে নেড়ে জাস্ট সবগুলো ড্রিঙ্কসই আমার এভাবে ছেঁকে নিতে হবে এতে করে আমের মধ্যে যদি কোনো আস্ত তো ভাব থেকে থাকে আমের বা কোনো প্রকারের আমের আঁশ থেকে থাকে সেটা ছাঁকনিতেই রয়ে যাবে অ্যাকচুয়ালি এই ফ্রুটিটা তৈরি করার ক্ষেত্রে ভালো হয় যে কম যুক্ত যে আমগুলো থাকবে সে আমগুলো ব্যবহার করতে এতে করে এই ফ্রুটিটা ভালো হয় ফ্রুটির টেস্টগুলো ভালো হয় ড্রিঙ্কসগুলো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আমার ড্রিঙ্কসের কনসিস্টেন্সিটা আমার কাছে ঠিক আছে আপনাদের ড্রিঙ্কসটা যদি একটু বেশি পরিমাণে ঘন হয়ে যায় তাহলে আগের মেজারমেন্টটা ফলো করে আবারও শিরা তৈরি করে নিয়ে ঠান্ডা করে তারপর এর সাথে অ্যাড করে নিতে পারেন আর যদি মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু পানি ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়ে সেই পানিটা অ্যাড করতে হবে কোনোভাবেই কিন্তু ডাইরেক্ট পানিটা আর ডাইরেক্ট চিনিটা কিন্তু এর মধ্যে অ্যাড করা যাবে না এতে করে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি শুধু জাস্ট আপনাদের বানানোর পদ্ধতিটা দেখিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছুর উপকরণ বাড়িয়ে কমিয়েও কিন্তু নিতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্রুটি ফ্রুটো বা ফ্রুটিকা এখন জাস্ট এভাবেই কোনো একটি এয়ারটাইট বোতলে ভরে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে দোকান থেকে অস্বাস্থ্যকর এই ড্রিঙ্কসগুলো না কিনে খেয়ে বাসায় কিন্তু অতি সহজে এভাবে তৈরি করে ফেলতে পারছেন আমি জাস্ট এতটুকুই বলবো আপনাদের যে এই ড্রিঙ্কসের টেস্টটা কিন্তু হুবহু একেবারে দোকানের কিনে আনা সেই ড্রিঙ্কসগুলোর মতনই আর আপনাদের রিকোয়েস্ট করছি আমি যে এই ড্রিঙ্কসের টেস্টটা একেবারে দোকানের কিনে আনা সেই ড্রিঙ্কসের মতনই হয়েছে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না